বিশ্বকাপ ক্রিকেটর প্রতিখন ম্যাচতেই উজলি উঠিছে মোহাম্মদ শামী। বিশ্বকাপের প্রথম চারিখন ম্যাচত উপেক্ষিত হওয়ার পাছত রাজকীয় প্রত্যাবর্তন মোহাম্মদ শামী। ভারতের পেস আক্রমণের অন্যতম হোতা মোহাম্মদ শামীর সফলতায় এটা ক্রিকেট প্রেমীর মাজত লাভ করেছে ব্যাপক চর্চা। তার মাজতে চর্চালে আহিছে মোহাম্মদ শামীর প্রতিকূল ব্যক্তিগত জীবনের কথাও। জীবনের বহু ঘাত প্রতিঘাত অতিক্রম করে আজির পর্যায়ত উপনীত হয়েছে সুলতান অফ সুইং। ভারতের বিশ্বকাপ দৌড়ের জয়ত নির্ণায়ক ভূমিকা গ্রহণ করা মোহাম্মদ শামীর জীবন সুখকর নাছিল। ব্যক্তিগত জীবন ধুমুহার মাজত পার করেছিল মোহাম্মদ শামীয়ে। পত্নী হাসিনা জাহানে স্বামীর বিরুদ্ধে আনিছিল গাহস্থ্য হিংসার অভিযোগ। পত্নী জাহানে আনকি স্বামীর বিরুদ্ধে উত্থাপন করেছিল ধর্ষণেরও অভিযোগ। সম্প্রতি আদালতের মজিয়া চলি আছে এই সমগ্র বিচার প্রক্রিয়া। ইতিমধ্যে হাসিন জাহানের বিবাহ বিচ্ছেদ ঘটিছে মোহাম্মদ শামীর। কিন্তু বিচ্ছেদর পাছতো মোহাম্মদ শামীক ধ্বংস করবলে উঠি পড়ে লাগিছে তেওঁর পত্নী জাহানে। বিচ্ছেদর পাছত স্বামীর বিরুদ্ধে মেচ ফিক্সিংয়ের অভিযোগ উত্থাপন করেছিল তেওঁরই পত্নীয়ে। এগারী পাকিস্তানী মহিলার ধন লওয়ার অভিযোগ উত্থাপন করেছিল মোহাম্মদ শামীর প্রাক্তন পত্নীয়ে। অবশ্যই সকল সময়তে এই অভিযোগ ভুয়া প্রতিপন্ন হয়েছিল বিসিসিআইর তদন্ত। এনে বিপর্যয়ের মাজতে 2018 সনত একটা দুর্ঘটনার গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল মোহাম্মদ শামী, যার বাবে দীর্ঘদিন ধরে দলের পর আঁতরি থাকবলগা হয়েছিল ভারতের বিখ্যাত পেস বোলারগুলি। কেবল ব্যক্তিগত জীবনতেই নহয়, ক্রিকেটার হিসাবেও বহু তিতা মিঠা অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল মোহাম্মদ শামী। 2021 সনত অনুষ্ঠিত বিশ্বকাপ টি-20 এখন ম্যাচত শামী বোলিংক লো প্রশ্ন উত্থাপন করেছিল দেশের একাংশ ক্রিকেট উন্মাদে। ম্যাচখনত ভারতের বিরুদ্ধে 10 উইকেটত জয়লাভ করেছিল ভারতের বৈরাষ্ট্র পাকিস্তানে, যার বাবে একাংশ অন্ধ ক্রিকেট প্রেমীর লক্ষ্য হয়ে পড়েছিল মোহাম্মদ শামী। অন্ধ ক্রিকেট প্রেমী স্বামীক যাবলে দিছিল পাকিস্তানলৈ। আজি মোহাম্মদ শামীর সফলতার বাবা দিয়া একাংশই সেই সময় স্বামীর দেশভক্তিক লৈ প্রশ্ন তুলবলে কুণ্ঠাবোধ করা নাছিল। অবশ্যই স্বামীর বিরুদ্ধে চলা এনে অনলাইন আক্রমণত ক্রিকেটারগৰাকী কাষত থিয় দিছিল অধিকাংশ ভারতীয় ব্যক্তি। সেই সময়ের অধিনায়ক বিরাট কোহলিয়ে মুকলিকৈ স্বামীক আগবাইছিল সমর্থন। এনেদরে খেলপথারত ভিতরে বাহিরে বহু ধুমুহার সঙ্গে যুঁজিছে মোহাম্মদ শামীয়ে। বিপর্যয়ের অন্তত প্রতিবারে ফিরিজ পক্ষীর দরে জি উঠিছে বহু যুগর নায়ক মোহাম্মদ শামী। উল্লেখযোগ্য যে জীবনের বেয়া দিনত কেবাবারও আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছিল এগারী মোহাম্মদ শামীয়ে। সকল প্রতিকূল বতর প্রতিকূল পরিবেশ অতরাই আজি মোহাম্মদ শামী জিলিকি উঠিল সমগ্র বিশ্বতেই, আর ভারতীয় দলক পুনর্বার জয়ের স্পৃত লক্ষ্যে লই যাবলে সক্ষম হল এগারী ক্রিকেটার মোহাম্মদ শামী।